রাজধানীতে মশার উপদ্রব কমাতে এবং মশকবাহিত রোগের উপর লাগাম টানতে শহরের বিভিন্ন জলাশয়ে মশার লার্ভা খেকো মাছের চাষ করার উদ্যোগ নিয়েছে এনএইচএফ। রাজধানীতে মশার উপদ্রব কমাতে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মশার লার্ভা খেকো মাছের চাষ শুরু করেছে এনএইচএম। মশার বংশবৃদ্ধি কমানোর সাথে সাথে মশাবাহিত রোগের উপরও লাগাম টানা যাবে বলে মনে করছেন এনএইচএম কর্তৃপক্ষ। প্রোগ্রাম হয় এটা হলে অ্যান্টি লার্ভাল মেজার, মশার যে আমরা নিধনের যে প্রক্রিয়া আছে, একটা হলো অ্যান্টি লার্ভাল, লার্ভাটাকে আমরা মেরে ফেলবো। লার্ভা তো কেমিক্যালও আছে, আবার এটা হলো বায়োলজিক্যাল কন্ট্রোল বলি আমরা। এটা হলো মাছ লার্ভি হোরাস ফিস, এগুলি মশার ডিম আর লার্ভা এগুলি খেয়ে ফেলবে, খেলে তাহলে মশার আর অ্যাডাল্ট হতে পারবে না, তোমার মশার বংশবৃদ্ধিও হবে না, তাহলে আমাদের এখানে মশার উৎপাতটাও কমে যাবে। আর মশা দ্বারা যে রোগগুলি হয়, ভেক্টরবর্ন ডিজিজ, ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস, এগুলিও কমে যাবে অনেক। এটা আমরা এইটা ফোর্থ ফেজ, আমরা এই মাসে এইবার যে দিচ্ছি আমরা 2600 মাছ ছাড়ছি আগরতলা চারিদিকে আমাদের। এ জাতীয় মাছ চাষে ফিশারি কলেজ এনএইচএমকে সহায়তা করছে, যার জন্য এনএইচএমের তরফ থেকে ফিশারি কলেজকে একটি তহবিল প্রদান করা হয়েছে। 20-25 দিন পরপর রাজধানীর একের পর এক জলাশয়ে মশার লার্ভা খেকো মাছ ছাড়া হচ্ছে। 2-3 বছরের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন এনএইচএম কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।